আজকে আবার শুনলাম বাড়িতে নাকি ইলিশ পোলাও হয়েছে। এখন বাজে 5:05 বাকি, আর একটা প্রবলেম হচ্ছে, এটা হলো ট্যাঙ্কে জল থাকছে না। তো কী কারণ কী ব্যাপার জানি না, আর এটা খুব বড় একটা প্রবলেম, কারণ তার কোনো ওয়ে আউট নেই। জলটা দরকার, কারণ পাম্পে জল তোলা হয়, সেই জল দিয়ে স্নান করা, কাপড় কাচা, হাত মুখ ধোয়া, সব কিছু মানে খুব এমার্জেন্সি, কারণ জল না হলে বুঝতেই পারছো যে কী হতে পারে। আজকে হলো 17 তারিখ, 17 সেপ্টেম্বর, আর আজকে প্রবলেমটা ফিক্স করতে হবে, অদারওয়াইজ খুব প্রবলেম। আর নিচে আমাদের একটা টিউবওয়েল আছে, বাট সেই টিউবওয়েলটা এই মুহূর্তে কাজ করছে না, কারণ যে রিজার্ভার বসানোর কাজ চলছে, তো মাটি যা তোলা হয়েছে সব ওই টিউবওয়েলের আশেপাশেই রাখা রয়েছে, কারণ টিউবওয়েলটা ওরা ইউজ করতে পারবো না। এই আর কি ব্যাপার। অ্যাকচুয়ালি আমি কাজ করছিলাম, তো কাজ করতে করতে আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে গিয়ে দেখলাম যে জল নেই। এখন দেখি জল আছে, মেবি হয়তো মা উঠেছিল রাতে, তো সেই জন্য হয়তো পাম্প চালিয়েছিল, আর তারপরে জলটা আছে, বাট তার আগে কিন্তু জল ছিল না। এখন দেখা যাক, কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। এখন প্রায় 5:00 যায়, 5:00 ইন দ্য সেন্স বিকেল 5:00 না, ভোর 5:00। আজকে 17 তারিখ, সকাল 9:00, 16 তারিখের একটা ব্লগ আপলোড হবে, তো সবাই তোমরা দেখে নিও। আই থিঙ্ক যারা এই ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই দেখে নিয়েছো, অলরেডি ডান। আর যদি না দেখে থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ইভেন আই বাটনও থাকবে, আই থিঙ্ক এই দিকে অথবা এই দিকে কোনো একদিকে থাকবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো সবে তো শুরু হলো, এখন দেখা যাক এরপরে আর কী কী হয় না হয়, দেখছি এরপরে কী হয় না হয়। চলো, পাম্প চলছে, এবারে গিয়ে দেখতে হবে যে গোডাউনের ওরা কি করেছে। তো এবারে দেখি যে ভেতরে কোনো রকম ভাবে জল খুলে নিতে। হ্যাঁ, একদম প্রবলেম সলভ। যে কালকে রাতে যে বলছিলাম এই জল খুলে রেখে চলে গেছে, তাহলে কাজ করতে আসছে তো দরকার পড়ে দিল, গোডাউনে জল খুলে রেখে চলে গেছে, তো সেই জন্য ট্যাঙ্কে জল ছিল না। এই আর কি ব্যাপার, একটা প্রবলেম সলভ হলে এবার দেখি না, নতুন কোনো প্রবলেম নেই, নতুন কী ওয়েট করছে। তো বন্ধুরা, আজকে সারাদিন প্রচণ্ড হেকটিকের মধ্যে ছিলাম। অ্যাকচুয়ালি আমার অফিসের এক কলিগের বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল, কালকে ওদের রান্না পুজো ছিল, তো আজকে খাওয়ার একটা নিমন্ত্রণ ছিল, আর প্রচণ্ড টায়ার্ড ছিল, কারণ নাইট করেছিলাম। তারপরে তোমরা তো দেখলে যে জল নিয়ে একটা সমস্যা হচ্ছিলো, তারপরে যেটা হয়েছে সেটা হলো যে 10:30 থেকে 11:30 আমার একটা ক্লাস থাকে, সেটা অ্যাটেন্ড করতে হয়, তো সেটা আমি উঠে অ্যাটেন্ড করলাম, তারপরে ফ্রেশ হলাম, হয়ে আমার ওই অফিস কলিগের বাড়ি গেলাম, সেখানে খাওয়া দাওয়া করলাম। অ্যাকচুয়ালি আমি আর ঋতু দুজনে, ঋতু মিন্স আমার ওয়াইফ, দুজনেই আমরা গেছিলাম। তারপরে এসে টানা ঘুমিয়েছি, 4:30 থেকে 8:30 পর্যন্ত পুরো ঘুমিয়েছি। এখন বাজে 9:30, আর এখন আমি যাব ডিনার করতে, কারণ আজকেও সি এখানে দেখো ল্যাপটপ অন আছে, আজকে আবার নাইট শিফট রয়েছে। আজকে আবার শুনলাম বাড়িতে নাকি ইলিশ পোলাও হয়েছে, দেখি কেমন হয়েছে। আমি খাওয়ার ভিডিও দেবো না, আমি একটা ফটো তুলবো, তুলে সেটা আপলোড করবো, আই মিন এইখানেই দেবো, আর দ্যাটস ইট। আর কিছু নয়, এটুকুই আপডেট ছিল আজকে সারাদিনে। আজকের ব্লগটা যদি ভালো লাগে, তোমরা কী করতে হবে না করতে হবে, আর প্লিজ তোমরা কমেন্ট করো। ওকে, সো চলো, টাটা, বাই বাই, সি ইউ সুন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, চলো বাই, টাটা।